আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলে থাকি যে আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা বাড়ির থেকে কিছু না কিছু ইনশাল্লাহ সৌন্দর্য জিনিস আপনার কাছে পছন্দ লাগবে। যেই কোনো একটা অপশন আপনার বিল্ডিংয়ে আপনি জয়েন করবেন, ইনশাল্লাহ আপনার বিল্ডিংটাও আপনার অনেক সুন্দর একটা হবে। তো এই বাড়ির একটা অসাধারণ সুন্দর, বেড়া বেশি বড় না, ছোট্ট একটা বাড়ি। তো ছোট্ট বাড়িটা কিভাবে কম খরচে সুন্দর করে করবেন আমি বিস্তারিত পাঠে পাঠে বলে দেবো ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের ভিডিওটা না টেনে দেখতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে যত টাকা খরচ হয় প্রত্যেকটা ভিডিওর ভিতরে সঠিক খরচটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। থাম্বনেলে কম টাকা দিয়ে যেতে আপনারা ভিডিওটা দেখে সুন্দর একটি বাড়ি করতে পারেন। আর একটা বিষয় ভাই, কম টাকা অনেকে বাড়ি দেয় দেখে বাড়ির অর্ধেক কাজ করে আর বাড়ির কাজ করতে পারে না। তার জন্য আপনাদেরকে কম টাকা দিয়ে বাড়ির ভিডিওটা দেখানোর পরে যেতে কত টাকা খরচ হয় পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত টাকা যায়। এবারে কিন্তু আসলে কম টাকা গেছে। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখে কেউ বাজে মন্তব্য করবেন না ভাই। আসলেই আপনারা যদি ভিডিওটি দেখে সুন্দর একটি বাড়ি করেন, অত জানালার ডিজাইনটা আপনার বাড়িতে লাগান, তাহলে ভাই আপনারই লাভ হবে, আপনারই পছন্দ হবে। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর সুন্দর সুন্দর বাড়ি করতে চাইলে ভিডিওটি দেখ। সামনের ডিজাইনটা যদি ঠিক রেখে যদি আপনি আরও রুম বাড়াইতে চান, ভিতরে সিঁড়িও দিতে চান, অবশ্যই দিতে পারবেন। এটা একতলার ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে, কোনো ফাউন্ডেশন দেওয়া হয় না, একতলা বাড়ি। তো আপনারা ভিতরে ডুপ্লেক্স সিস্টেম করে এই বাড়িটা করতে পারবেন। এই বাড়িটা কিন্তু বেশি খরচ হয় নাই, অল্প খরচে অনেক সুন্দর একটা বাড়ি হয়েছে। তো আপনারা যদি এরকম বাড়ি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সুন্দর করে একটি ড্রয়িং করে দিলে আপনি বাড়ি করতে পারবেন। আর আমাদেরকে দিয়ে চাইলে এরকম এই বাড়িটা ঠিকাদারি করাইতে পারবেন। এই বাড়িটা কমপ্লিট কত টাকা গেছে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখুন, আপনাদেরকে ড্রয়িং একটা দিচ্ছি, ড্রয়িংটা আপনাদের বোঝানোর সুবিধার্থে দেওয়া হয়েছে। তো এই বাড়িটার মাপগুলা পাড়ে পাড়ে দেওয়া হয়েছে, তো আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা নর্মালি আপনারা অবশ্যই বুঝবেন। তো এই বাড়িটার মাপ দেওয়া আছে 42 ফুট বাই 20 ফুট 6 ইঞ্চি, টোটাল স্কোর আছে 865। আপনাদের যদি জায়গা বড় ছোট হয় অবশ্যই করতে পারবেন। যদি আপনারা আরও রুম বেশি চান আর একটু বড় করে সাজাবেন, তো প্রথম ঢুকে আপনি মেন গেট দিয়ে ঢুকে একটা বারান্দা বিশাল বড়, 7 ফিট বাই 31 ফিট। এরপরে তিনটা বেডরুম দেওয়া আছে, 12 ফিট বাই 13 ফিট দুইটা, 7 ফিট বাই 9 ফিট একটা ছোট বাচ্চাদের রুম। এরপরে আপনার একটা আছে ড্রয়িং ডাইনিং একসাথে 16 ফিট বাই 12 ফিট, এর সাথে একটা কমন টয়লেট দেওয়া আছে। তো আপনি চাইলে অ্যাটাচ করতে পারেন। তো আপনার দুইটা টয়লেট দরকার হলে আমি টিক চিহ্ন দিয়ে দিয়ে দিছি, এই জায়গায় চাইলে একটা দিতে পারবেন। অনেক সুন্দর একটা বারান্দার সাথে একটা দিতে পারবেন। তো যদি আপনাদের এরকম বাড়ি পছন্দ হয় অবশ্যই আপনারা সেম ডিজাইনের বাড়ি করতে পারবেন, এ বাড়িতে কোনো বেশি খরচ হয় নাই। তো অবশ্যই আপনারা যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন। ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিওটুকু আগে অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দিয়েছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের সবগুলো বাড়ির ভিডিও আপনারা দেখবেন। ইনশাল্লাহ অনেকগুলো বাড়ির ডিজাইন দিয়েছি, আপনার একটা না একটা পছন্দ হবে। যদি এই বাড়িটি পছন্দ করে আপনি করেন তাহলে আপনার বাড়ি করে আর আফসোস করতে হবে না। অবশ্যই আপনার পারিশ্রমিকের টাকা দিয়ে আপনি স্বপ্নের বাড়ি করলে অবশ্যই আপনার মনের মতো হবে, যদি আমাদের সবগুলো ভিডিও আপনি দেখে থাকেন। এই বাড়িটা যদি আপনি সেম করতে চান, সেম ডিজাইনে যদি করতে চান তাহলে আপনার কমপ্লিট 16 লক্ষ টাকা যাবে। আর যদি আপনি নর্মালি করেন তাহলে 10 লক্ষ 11 লক্ষ টাকা আপনি করতে পারবেন। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।